সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে তোমাদের স্কুল কলেজ বন্ধ হবে কিনা। তোমরা ইতিমধ্যে জেনে নিচ্ছ যে করোনা ভাইরাসের যে ব্যাপকতা, ব্যাপকতার কারণে প্রায় 14% মতো আক্রান্ত হয়ে গেছে এ পর্যন্ত। আজকের দিনে আপডেট হচ্ছে 12%, গতকাল 14% ছিল। তো এই পার্সেন্ট যদি বাড়তে থাকে, করোনা সংক্রমণের হার যদি বাড়তে থাকে, তাহলে যে কোনো সময় স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই, গতকাল বৃহস্পতিবার আমাদের কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে যে করোনা ভাইরাস বিস্তার রোধে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এক নোটিশ দিয়েছে, এবং সেখানে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে স্কুলে বা শ্রেণীকক্ষে বা অফিসে আসতে হবে, ঠিক আছে? এছাড়া কিন্তু আসা যাবে না। তার মানে আগামী শনিবার থেকে মাস্ক ছাড়া স্কুল কলেজে প্রবেশ করা যাবে না, এই সম্বন্ধে একটি নোটিশ দিয়েছে। এটি কেন দেওয়া হয়েছে? এটি দেওয়া হয়েছে, তোমরা জানো যে প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা কিন্তু নিউজ করেছে যে মাস্ক পরে আসতে হবে। তার কারণ হচ্ছে, আমরা যদি নিচের দিকে আসি, তাদের যে খবরটি সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় 1319 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময় করোনা মৃত্যু হয়েছে একজনের, এবং সময়টি সেম খবর প্রকাশ করেছে যে মাস্ক পরে স্কুলে আসতে হবে। আমরা কিন্তু এই খবরটি দেখিয়েছি আমাদের চ্যানেলে, এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে এখানে শনাক্তের হার 14.32% পৌঁছে গেছে। তো এটা কিন্তু খুবই শঙ্কার জায়গা, এবং এই সম্পর্কিত অনেক খবর প্রকাশ হয়েছে। তো আমরা আমাদের যে শিক্ষা360.blogspot.com যে ওয়েবসাইট রয়েছে, সেখানে আমরা দেখি যে সংক্রমণ বেশি না বাড়লে বন্ধ হবে না স্কুল কলেজ। বেশি না বাড়লে কিন্তু বন্ধ হবে না। এক্ষেত্রে আমরা যে খবরটি দেখিয়েছি যে শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম জোরেশোরে চলছে, সবাইকে টিকার আওতায় নিয়ে এসে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যায় সেটাই চেষ্টা করছে তারা। তবে এটাও ঠিক যে যদি মনে করানো হয় যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ বাড়বে, তখন তারা বন্ধ করে দিবে। করোনা ভাইরাস সংক্রমণ ফের বেড়ে যাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে এমন গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। যেটা গুজব হিসেবে এখন প্রচার করার কোনো প্রয়োজন নাই, যদি বন্ধের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তারা বন্ধ দিবে, এখন এখনই সেই সিদ্ধান্ত আসছে না। তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিককে আগেই বলেছেন যে আপাতত স্কুল খোলা থাকবে, যদি সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায় তখন আমরা দেখব স্কুল নিয়ে কি করা যায়, যদি বেশি হারে বৃদ্ধি পায় তাহলে স্কুল বন্ধ করার প্রয়োজন দেখা দিবে, তবে এখনই সেই অবস্থা হয়নি। দেশে আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধির অনুসরণ নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তো মেইন খবর এটি ছিল। তো আমরা এই খবরের লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। তো আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে, কারণ তোমার অনেক বন্ধুরাই মনে করছে যে সংক্রমণ বেড়ে গেছে এখনই মনে স্কুল কলেজ বন্ধ করে দিবে। না, এখনই আসলে বন্ধ হচ্ছে না, তবে যদি এটা এই সংক্রমণের হার যদি দিন দিন বাড়তে থাকে তাহলে হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। তো আশা করছি যে এটা বাড়বে না, এটা যেভাবে আছে এটা হয়তো আরো কমে আসবে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এই হচ্ছে আজকের খবর। ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে, আর পরবর্তীতে তালুকদার একাডেমি চ্যানেলে আর কোনো খবর প্রকাশ হচ্ছে না, সকল খবরগুলো তালুকদার হেল্পলাইন চ্যানেলে প্রকাশ হবে এখন থেকে। তো তোমরা তালুকদার হেল্পলাইন চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন, তালুকদার হেল্পলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে চলে যায়। আর আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, তোমরা জানো যে ওয়েবসাইটটির লিঙ্ক হচ্ছে শিক্ষা360.blogspot.com। তোমরা কিন্তু এই ওয়েবসাইটে আসলে নতুন করে কাস্টমাইজ করা হয়েছে, তোমরা কিন্তু ওয়েবসাইটে অনেক তথ্য পেয়ে যাবে, এবং তোমাদের ফ্রি বই হতে শুরু করে তোমাদের পড়াশোনা অনেক আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।